অনিমা আরফিদা, তারপর তোমরা কখন আসছো, কেমন লাগতেছে? তাও ফুট পাও নাই, এক ঘন্টা লাইনে দাঁড়ানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত শনিবার বিশ্ব রোজাতে আমাদের ইফতার দেওয়ার ছিল মায়ামি গার্ডেন মসজিদে, যেটা আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর দিয়ে থাকি। ওখানে গিয়ে জানতে পারলাম বাচ্চাদের কাছ থেকে যে আজকে সেহরি নাইট, তো সেহরি নাইট যেটা হচ্ছে এখানে প্রথমবারের মতো, তো ওখানেও আমরা গেলাম, খুবই মজা করলাম। আমাদের ইফতার, তারপরে দারুল উলুমে সেকেন্ড ডে আমরা সব ফ্রেন্ডরা মিলে দিলাম সেই ইফতার, এবং সেহরি নাইটে আমরা কী কী করলাম সব কিছু এই ভিডিওতে থাকছে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই ছিল আমার বাজার। তো বাজার করে কিছু বাজার খালার বাসায় নামালাম। খালা আমাকে ভাত এবং সবজিটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা রান্না খুবই মজা হয়েছিল। আর আমি করেছিলাম গরু মাংসের মিষ্টি। ওই দিন যেটা আরও হলো যে আমার গাড়ির চাকার মধ্যে পেরেক ঢুকে গিয়েছিল, তা তার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, এবং আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল। এই হলো গরু মাংস যেটা আমি রান্না করেছি ওই দিন ইফতারের জন্য। আর এই হলো আমার নিজের হাতে বানানো গোলাপজামুন। তারপর চলে গেলাম মসজিদে। মসজিদে যাওয়ার কথা ছিল আমার 7:45 দিকে, কিন্তু যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, আমি গেলাম 7:00 মধ্যে। আর এই হলো আমাদের মসজিদ। মসজিদটা মাশাআল্লাহ খুবই সুন্দর। যেখানে আমার এস্টিমেট ছিল 400 মানুষের, সেখানে মানুষ হয়েছিল অলমোস্ট 500 মানুষের মতো। তো প্রথমে তো বুঝতে পারিনি, প্রথমে মাংস সবাইকে অনেকগুলো বেশি করে দেওয়া হয়েছে, কিন্তু শেষের দিকে একটু ঝামেলা হয়েছিল। তারপরেও মাংসটা কাভার করা গিয়েছে, কিন্তু সবজিটা এত বেশি ছিল, কিন্তু সবজিটা যেহেতু ভলেন্টিয়ার কম থাকার কারণে সবজিটা ওরা বের করতে পারেনি। সবজিটাও শেষের দিকে বলেছে নাই, কিন্তু পরে 3টি ট্রে আমাকে বাসায় নিয়ে আসতে হয়েছে। সো রুহি, খালামনি, ফারিয়া, হাউ ইউ ফিল, কেমন লাগতেছে? ও সরি বাবা, এখন এই সিজনটা তো সবাই সিক হচ্ছে। হ্যাঁ, আরহানা তো যাচ্ছে, আমাদেরও প্রথম সারি নাইট, আরহানারও প্রথম। মসজিদে সব কিছু শেষ করে বাসায় এসে একটু রেস্ট নিয়ে আমরা রাত 1:30 দিকে বের হলাম সেহরি নাইটে যাওয়ার জন্য, যেটা ফ্লোরিডা প্রথমবারের মতো এবার হলো, এবং খুবই ভালো লেগেছে। আর এত এত মানুষ ছিল, আমরা যেখানে ভেনুটা সেখান থেকে অনেক দূরে পার্ক করেছি, তখন এত এত মানুষ, পার্কিংটা কাছাকাছি পাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। তো যাই হোক, যাওয়ার পরে আমাদের যে ফ্রেন্ডসরা ওরা ওখানে ছিল, বাচ্চাগুলি সবাই ওখানে ছিল, এবং খুবই ভালো লেগেছে। এবং খাওয়ার জন্য লাইন ছিল মাশাআল্লাহ বিশাল। অনিমা, আরফিদা, তারপর তোমরা কখন আসছো, কেমন লাগতেছে? 1:00 তাও ফুট পাও নাই, এক ঘন্টা লাইনে দাঁড়ানো। তুমি কি খাইছো? বুঝতে পারি, টাকোস। ও ওকে, হাউ ইজ ইট? আরে এখন কি আমরা লাইনে দাঁড়াবো? যে যেটা শুনলাম যে ওরা 2 থেকে 3 ঘন্টা অনেকে লাইনে দাঁড়াচ্ছিল খাওয়ার জন্য, তো আমি এই কার্টের যে লোকটা তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা তো এক্সপেক্ট করো না এত মানুষ, তো বললো যে হ্যাঁ, 11টা পর্যন্ত আমরা চুপচাপ বসেই ছিলাম, তেমন কোনো মানুষ ছিল না, কিন্তু হঠাৎ করে এত মানুষ আমরা এটা এক্সপেক্ট করি নাই। তো তারাও এত প্রিপেয়ার ছিল না যে এখানে এত মানুষ হবে। প্রায় কয়েকটা সিটির মানুষ এখানে এসেছিলো, আশেপাশে যতগুলো সিটি ছিল সবাই এখানে ছিল, বলতে গেলে প্রায় 3-4 হাজারের মতো মানুষ হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যেটা খেতে চেয়েছিলাম সেটা পাই নাই। তারপর যেটা পেলাম বার্গার, ভালো ছিল, খারাপ ছিল না। তো আস্তে আস্তে আমরা একবার শেষের দিকে চলে আসলাম। এসে প্রায় 3:30 দিকে আমরা এখান থেকে বের হলাম।
খুবই ভালো ছিল। আর ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার একটা ছিল, যেটা না ঠান্ডা না গরম, খুব ভালো লাগতেছিল। এই যে রুহি এখানে খাচ্ছে বার্গার। তারপর এখানে বাচ্চাদের খেলার জায়গাও ছিল, যেখানে বাচ্চারা খেলছিল, দেখতে খুবই ভালো লাগছে মাশাল্লাহ। এখানে কাপড়ের দোকানও ছিল, মানে সব কিছু একসাথে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাকে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি, দেখো রুমা চাচি লাইনে ছিল, সেজন্য আমি চাচির সাথে গিয়ে দাঁড়ালাম এবং খাবারটাও পেয়ে গেলাম। এই ছিল আমাদের বার্গারটা। এই হচ্ছে আমাদের পরের দিনের ইফতারের আয়োজন। আর এই মসজিদে ইফতার এবং ডিনার দুটো থাকে। আর মাইমেকাট মসজিদ, যেটাতে আমরা ইফতার দিলাম, ওখানে শুধু ডিনার, ইফতারে শুধু খেজুর আর পানি খেয়ে তারপরে ডিনার খাওয়া। আমি তো চিনিই নি আমার মারে কি দিছে। ও আচ্ছা, ইফতার প্লেটগুলো রেডি করে আমরা সবাইকে টেবিলে দিয়ে আসছিলাম। তো মিলন ভাই একসাথে এতগুলো প্লেট নেওয়া দেখে রাঙ্গু ভাই ভয় পেয়ে যায় যে পড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ কোনো পড়েনি, কোনো অঘটন হয়নি, সব কিছু ভালো মতো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আয়োজনটা এবারে ইফতার এবং চেহরি নাইটের। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।